Assalamualaikum everyone. Welcome back to Anjumanara's Gardening and Blogs UK. আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক ধরনের কিউকাম্বার গাছ রোপণ করব, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। তার মধ্যে সবচেয়ে স্পেশাল হয়েছে আমার কিছু ক্রিস্টাল আপেল আর ক্রিস্টাল লেমন কিউকাম্বার গাছ আমি রোপণ করব। আর এইগুলি রিয়েলি স্পেশাল টু মি, কারণ লাস্ট ইয়ারও এইগুলি আমি রোপণ করেছিলাম। মাশাআল্লাহ খুবই ভালো একটা ফসল পেয়েছি। এই জায়গায় পুরাতন কম্পোস্টের সাথে আমি দিয়ে দিয়েছি কিছু চিকেন ম্যানিউর, কিছু ফিশ ব্লাড বোন এবং কিছু গ্রোমোর ফার্টিলাইজার, যা সব হচ্ছে স্লো রিলিজ ফার্টিলাইজার। সাথে আমি কিছু অ্যাপসম সল্টও দিয়ে দিয়েছি। আর এই জায়গায় আর একটু দিয়ে দিব আমি পারলাইট। প্লান্টসের মাটিগুলি ড্রাই হয়ে যায়, তখন এই পারলাইট পানিগুলি সংগ্রহণ করে রাখে আর রুটস এইগুলি এই পারলাইট থেকে টেনে নিতে পারে। তো এই পারলাইটটা আসলে খুবই ভালো। তো আপনারা যারা পটের মধ্যে লাগাবেন গাছপালা, অবশ্যই কিছু পারলাইট এড করে নেবেন আপনাদের মাটির সাথে। আমি সবসময় এটা করে নেই, এটা প্লান্টের জন্য খুবই ভালো, স্পেশালি আমরা যারা কন্টেইনার গার্ডেনিং করি। তো মাটিটা সবসময় জোরজোড়া থাকবে, এটা কোনো সময় সেট হয়ে যাবে না। অনেক সময় দেখা যায় আমরা গাছপালা লাগাইলে মাটি একদম সেট হয়ে বসে থাকে, তো সেটা আর হবে না। তো মাটি যখন জোরজোড়া থাকবে তখন প্লান্টের জন্য খুবই ভালো হয়। প্লান্টের মধ্যে বাতাস চলাফেরা করে, অক্সিজেন এয়ার ঢুকতে পারে, তা গাছের রুটের জন্য খুবই ভালো। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু পারলাইট এড করার জন্য। এই যে দেখেন আমি সব কিছু মিক্স করে নিলাম। তো আসলে এক এক করে আমি এগুলি লাগিয়ে নিব, আর আমি জানি না কিভাবে করব, কারণ দেখতে পাচ্ছেন সবগুলি গাছ একসাথে রয়ে গিয়েছে। আমি এগুলিকে আসলে ট্রান্সপ্লান্টিং করি নাই, একসাথে এইভাবেই রয়ে গিয়েছে সময়ের অভাবে। আর আমার আসলে একদম এনার্জি ছিল না, কি বলবো, সময়ই পাচ্ছিলাম না। তো এগুলি ডাইরেক্ট আমি পটে লাগিয়ে নিব, জানি না কীরকম হবে, তারপরও আমি লাগিয়ে নিচ্ছি। সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করে লাগিয়ে নিচ্ছি। তো আজ হচ্ছে সানডে দ্য 5th of June, আজকে আমি এগুলিকে বাহিরে লাগিয়ে নিচ্ছি। আর এই জায়গায় আছে আমার বাংলাদেশি খিরা আর কিছু নর্মাল কিউকুম্বা আর আমার স্পেশাল ক্রিস্টাল আপেল এবং ক্রিস্টাল লেমন কিউকুম্বার্স। আমার এই স্পেশাল ক্রিস্টাল আপেল কিউকুম্বা আর ক্রিস্টাল লেমন কিউকুম্বার বীজগুলি আমি ইবে থেকে কিনেছি। তো আপনারা যারা নেক্সট ইয়ারের জন্য এইগুলি রোপণ করতে চান, অবশ্যই ইবে থেকে কিনে নিতে পারবেন। যে আমি এক এক করে আলাদা করে নিয়েছি, আর এইগুলি হচ্ছে আমার ক্রিস্টাল আপেল কিউকুম্বা। তো এইগুলিকে আমি এখন, এই যে দেখুন, এইভাবে রুটসগুলি আসলে এক হয়ে গিয়েছে। তো এইগুলি আমি এখন আলাদা করে লাগিয়ে নিচ্ছি এক এক করে। এই যে দেখুন মাশাআল্লাহ আমি লাগিয়ে নিয়েছি, তিনটা করে এক একটা পটে লাগিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ক্রিস্টাল আপেল। আর এখন এক এক করে এই জায়গা আরও তিনটা তিনটা করে আমি লাগিয়ে নিব এক একটা পটে, কারণ এত পটে তো জায়গা দিতে পারবো না, তাই আসলে তিনটা তিনটা করে লাগিয়ে নিচ্ছি আমি। এখন আমি কিছু নিউ কম্পোস্ট এড করে নিচ্ছি এই পুরাতন কম্পোস্টের সাথে। যেহেতু এইগুলি নিউ, তাই এইগুলি অনেক নিউট্রিশিয়াস। তো আমি এইভাবেই আমার পটিং করে থাকি, সাধারণত ওল্ড কম্পোস্ট দিয়ে করে থাকি, পরে গিয়ে আমি কিছু নতুন কম্পোস্ট এড করে নেই। আর হয়তো মিডল অফ দ্য সিজন আবারও কিছু আমি অ্যাড করে নিব, আর এইগুলি ভালো পুষ্টি অ্যাড করবে মাটিতে। তো সবসময় আমি এইভাবেই করে নেই, পুরাতনের সাথে কিছু নতুন কম্পোস্ট অ্যাড করে নেই। এই যে দেখুন আমি এখন কিছু পানি দিয়ে দিচ্ছি, কারণ ট্রান্সপ্লান্ট করার পরে সবসময় পানি অ্যাড করতে হয়। আর পানি অ্যাড করলে নতুন মাটির মধ্যে নতুন পরিবেশে গাছগুলি খুবই সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, তাই খুবই ইম্পর্টেন্ট ভালো করে পানি দিয়ে দেওয়া ট্রান্সপ্লান্ট করার পর। এই যে দেখুন আমার গাছপালাগুলির কী অবস্থা হয়েছে 4 দিন পর। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার 9th of June, আর ঠিক 4 দিন পর দেখুন আমার গাছপালাগুলো অনেকটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর কিছু গাছ আছে আসলে তেমন ভালো করে নাই, যেহেতু ভালো ঠান্ডা ছিল, শীত ছিল, অনেকটা বৃষ্টি ছিল। তো আমার খিরার গাছের
দুটো পটের মধ্যে একটি পটের অবস্থা খুবই খারাপ, তো কিছু করার নেই, দেখি কয়টা বাঁচে। আমি আর এইটা নিয়ে টেনশন করতে চাই না, যেহেতু ওয়েদারটা খারাপ ছিল তো আর কি আর করব। অনেক সময় দেখা যায় যখন আমাদের গাছপালাগুলি এক জায়গায় পটের মধ্যে রেখে দেই আর ট্রান্সপ্লান্ট না করে এগুলিকে বাহিরে লাগিয়ে দেই, তখন কিন্তু গাছপালা ভালো একটা শখ পেয়ে যায়। তো আমার তো দেখেছিলেন আমার অনেকগুলি গাছ আমি ট্রান্সপ্লান্ট করতে পারি নাই, আমি একসাথে একদম বাহিরে দিয়ে দিয়েছিলাম। তো এইগুলি মাশাআল্লাহ আমি লাগিয়েছিলাম প্রায় 2 weeks ago, এগুলি ভালো করে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর এইদিকে আরও কিছু গাছ আছে, সো এইগুলো তেমন খারাপ করছে না, একরকম আছে, কোনো রকম বেঁচে আছে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমার আজকে ভিডিওটি পেশেন্টলি দেখার জন্য, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ, হ্যাপি গার্ডেনিং।